Welcome to Darjeeling, the queen of all. মানে এইদিকে দার্জিলিং আমরা গড়িয়ে চলে যাব, গিয়ে আমরা ওখানে মার্কেটিং করব। আমাদের নেড়া ক্লান্ত হয়ে ফটো সেশনের পর, আচ্ছা সরি আমার বলার ভুল হয়েছে, মাফ করবেন আপনারা। আচ্ছা এনার্জেটিক হয়ে এনার্জি নিয়ে যাচ্ছে না এই ভগবানে। তো আমরা মার্কেটিং করব, কতক্ষণ ধরে মার্কেটিং করবি রে? দু ঘন্টা ধরে মার্কেটিং করবে, এরা বেশি হতে পারে। ঠিক আছে দেখা যাক, আপাতত ভিডিওটা অফ করি না লাগে, এই যে গাড়িগুলো আসছে। আর আমার তো বডি জানেন একটু বেশি চওড়া, পিছিয়ে যেতে পারি। আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং এর মহাকাল। মেয়েদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এবারে মেয়েরা আস্তে আস্তে যাবে। মেয়েরা যাচ্ছে, আমরা পেয়ে গেছি আই লাভ দার্জিলিং। আচ্ছা এটা সাউথফিল্ড কলেজ, এটা কলেজ রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযান রুষা। এ গ্রেড, এই এটা তো ভালো করে দেখতে হবে, নেকে এ গ্রেড। হ্যাঁ দিদি, দিদি কিন্তু ভিডিওতে বলছে, দিদি কিন্তু জেনে নিয়েছে। ম্যাডাম মানে ম্যাডাম বলতে দিদি, আমাদের প্রিন্সিপাল দিদি, কোন মন্দিরকে জিজ্ঞেস করবেন কিন্তু বলে দেবে সব কৌশল, এ গ্রেড কীভাবে পাওয়া যাবে। আবার মোনালিসা দি, যাই আবার দেখা হবে রাস্তায় চলতে চলতে। আর সর্বোপরি যেটা বলা হচ্ছে না, যে ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, একদম সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমি ইভিনিং নিউজ। চলে এসেছি আমরা দার্জিলিং মেলাতে। কত লোক বসে আছে, আগে দার্জিলিং মেলা এখনকার দার্জিলিং মেলার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, তবে আপনাদের কাছে নয়, সেটা আমার কাছে। তার কারণ আমি যখন আগে দার্জিলিং এসেছিলাম তখন এরমভাবে সাজানো গোছানো ছিল না, বা কংক্রিট যে এত রুম তৈরি হয়েছে এগুলো ছিল না, টোটালটাই পাথরের ছিল। তো এখন ওগুলো ভেঙে ভেঙে রিমডেলিং করে গোটাই আমরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আপনার কংক্রিটের। তারপরে এসে আমরা এই ফ্রেশ হয়ে আমরা টিফিন খেতে বসেছি সন্ধ্যেবেলা, সান্ধ্যায় টিফিন। আর দিদি আমরা এটা কী খাচ্ছি, চিকেন স্প্রিং রোল। দেখ কেমন লেগেছে, তোমার চিকেন স্প্রিং রোল কেমন লাগছে? কুরকুরে কুরকুরে, হ্যাঁ হ্যাঁ ও লাগছে না, ও খাচ্ছে না। সব দোষ হচ্ছে এই ভদ্রলোকের, এই ভদ্রলোক ছোটবেলা থেকে খাওয়া শেখায়নি, খালি ঘুরিয়েছে ওই জন্য হয়েছে না। ও দিদিও কমপ্লেন করেছে, ঠিক আছে। এই দেখো, এই দেখো, খেয়ে নি চায়ের সঙ্গে চিকেন স্প্রিং রোল। এই কেউ লোভ দিও না প্লিজ, আর যখন ভিডিওটা এডিট করবো তখন দেখাবো, কিন্তু লোভ দিলে তখন কিছু হবে না। দেখেছো পটাপট খেয়ে নিচ্ছে,